আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদের সাথে মানবিমান নাটকের আলোর জীবনের গল্পটা শেয়ার করব। অনেকদিন ধরে অনেক বেশি রিকোয়েস্ট আসছিল আলোর জীবনের গল্প নিয়ে একটা ভিডিও বানাতে। একটু বিজি ছিলাম, আজকে আমি সময় বের করে আলোর জীবনের গল্প নিয়ে চলে এলাম। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আলোর আসল নাম হলো নাসা, পুরো নাম হলো নাসরিন নাসা। বর্তমানে সে ঢাকাতেই বসবাস করে। তার বয়স মাত্র 22 বছর, কিন্তু এই অল্প বয়সেই সে অনেক ভালো মেধা ও ট্যালেন্টের পরিচয় দিয়েছে দর্শকদের কাছে। মানবিমান নাটকে আলোর চরিত্রে অভিনয় করে সে জিতে নিয়েছে তাকেও দর্শকের প্রাণ। ছবিতে স্কুল ড্রেস পরা এই মেয়েটি হচ্ছে আপনাদের সবার প্রিয় আলো। আলো বর্তমানে গান গাইছে এবং তাকে আমরা গায়িকাও বলতে পারি। বিভিন্ন অ্যালবামে নিশ্চয়ই তাকে আপনারা দেখতে পেয়েছেন এবং তার নতুন লুক হলো ছোট চুল। তার সবচেয়ে প্রধান শখ হলো ভ্রমণ করা। সে ভ্রমণ করতে অনেক বেশি ভালোবাসে এবং নাচতেও কিন্তু সে অনেক বেশি ভালোবাসে। নাচটাকেও তার শখের মধ্যে অন্যতম বলা যায়। শুধু নাচ নয়, বরং গান শুনতেও সে অনেক বেশি ভালোবাসে। তার গানের গলাও কিন্তু অত্যন্ত ভালো ও মধুর। যারা তার অ্যালবাম এখনও শুনেননি, তারা অবশ্যই শুনে নেবেন। আলোর ধর্ম ইসলাম এবং জাতীয়তা বাংলাদেশ। চোখের রং কালো এবং চুলের রঙও কালো। সে বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে। তার ওজন 50 কেজি। পেশা মডেল, অভিনেত্রী, সাংবাদিকতা এবং গায়িকা। 2012 সালে সে প্রথম টেলিভিশনে পা রাখেন। এবার দেখে নিন আলোর মন কাড়া কিছু ছবি, যেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। Thank you.